ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ওয়েলকাম টু রহমান ফার্ম। এটা আই এম রহমান কাব্য। তো আজকে আমরা আলোচনা করব গাপ্পির প্রাইস নিয়ে। তো গাপ্পি সাধারণত এখানে 10-12 টাইপের গাপ্পির প্রাইস, বর্তমান বাজার রেট 2022-এর শুরুতে কেমন বাজার আছে সেটা দেখানো হবে। গাপ্পির আসলে বাজার রেট পরিবর্তন হতে থাকে, এক সময় এক এক রেট হয়ে যায়, কম বেশি হয়, এবং বিভিন্ন ব্রিডাররা বিভিন্ন দামে ছাড়ে। তো রেড মস্কো শুরুতে আছে, রেড মস্কো বা ফুল রেড অ্যালবিনো, এটার চোখটাও কিন্তু টকটকা লাল। এটার প্রাইস 350 টাকা পার জোড়া, 350 থেকে 400 টাকা, 350 থেকে 400 টাকা বিভিন্ন ব্রিডাররা বিক্রি করতেছে। এবং দুই নাম্বারে আমরা দেখতেছি ব্ল্যাক মস্কো, মাছটা কিন্তু খুবই সুন্দর, এটার লেজটা কিন্তু রাউন্ড শেপ ব্ল্যাক মস্কোর, এবং কুচকুচা কালো মাছটা অনেকটা। এটার নাম হচ্ছে ব্ল্যাক মস্কো, এটা অনেকটা মস্কো ফ্যামিলির অন্তর্ভুক্ত। তো এই মাছটার প্রাইস এখন বাজার প্রাইস 250 থেকে 300 টাকা জোড়া। তো এখন ঠান্ডা একটু, এই জন্য মাছের রেটগুলো কিন্তু একটু কম। তো এরপরে আমরা দেখব, তো মাছের রেট কিন্তু কোয়ালিটির উপর ডিপেন্ড না, আসলে মাছের কোয়ালিটি যত ভালো হবে মাছের রেটও তত সুন্দর হবে, মাছের রেটও তত ভালো হবে। তারপর আছে ব্লু টপাস, এই মাছটা আসলে খুব সুন্দর একটা মাছ, মাছটার লেজটার খুব সুন্দর ডিজাইন আছে, অনেকটা কাটা কাটা লেজটার মতো, লেজটা আসলে এখানে দেখানো সম্ভব হয় নাই। মাছটা অনেকটা কানকো এবং লেজে খুব সুন্দর কালার আছে। এই মাছটাতে কিন্তু কালার আসার জন্য হালকা সানলাইট খুবই প্রয়োজন, হালকা সানলাইট হলে ব্লু টপাস মাছটাতে খুব সুন্দর কালার আসে, এবং এদের যে কালারের যে নীলাভ আছে সেই নীলাভ কালারটা প্রকাশ পায়, ব্লু কালারটা, যদি সেটা সানলাইট না পায় সেক্ষেত্রে ব্লু কালারটা প্রকাশ পায় না। এরপরে আছে অ্যালবিনো কই, খুবই সুন্দর একটা মাছ, অ্যালবিনো কই অনেকটা রেড মস্কোর কাছাকাছি মাছ, কিন্তু এদের মাঝখানে এই ফিমেলগুলোতে পার্থক্য রয়েছে। অ্যালবিনো কইয়ের প্রাইস 450 টাকা পার পেয়ার, 450 থেকে 500 টাকা অ্যালবিনো কইয়ের পেয়ার। তো এরপরে আমাদের আছে সান্তাক্লোজ, সান্তাক্লোজ মাছটা খুবই সুন্দর, এই মাছটা অনেক আগের থেকে বাজারে আছে। সান্তাক্লোজ সাধারণত 2 থেকে 2 কালারের হয়, কিছু কিছু লেজ লাল, কিছু কিছু লেজ সাদা। সান্তাক্লোজ মাছটা, কিছু কিছু সান্তাক্লোজের কান থাকে, এদেরকেগুলোকে বলা হয় ডাম্বুয়ের সান্তাক্লোজ। সাধারণত এমনি সান্তাক্লোজের প্রাইস 220 টাকা থেকে 240-250 টাকা, আর ডাম্বুগুলোর প্রাইস 250 থেকে 300 টাকা, বা 250-300 টাকাই সান্তাক্লোজের পেয়ার। সান্তাক্লোজ মাস্টারও সানলাইটের উপর ডিপেন্ডেন্ট কালারটা, সানলাইট হালকা সানলাইট পেলে সান্তাক্লোজ মাস্টার কালার খুবই সুন্দর আসে, এবং সান্তাক্লোজ মাস্টার। এরপর আছে কই শর্ট বডি বেলুন, এই গাছটা গাপ্পির মধ্যে অনেকটা বেলুন বেলুন টাইপের মাছ, এই ফিমেলগুলো বেলুন হয়, আসলে ফিমেলগুলো বেশি দেখায় না এখানে, এখানে এটার আসলে বেলুনটা বোঝা যাচ্ছে না, কিন্তু মাছগুলোর কালারটা কিন্তু খুবই ডিপ, এটা কালারটা দেখতেছেন খুবই সুন্দর এবং খুবই ব্রাইট কালার। কই শর্ট বডি বেলুনের বর্তমান বাজার 1100 টাকা, 1100-1200 টাকা পার পেয়ার। তো কই শর্ট বডি মাছটা আমার খুব ভালো লাগে, মাছটা আসলে খুব সুন্দর। তো এরপরে আসতেছে আমাদের 24K গোল্ড, মাছটা ফিমেলগুলোরও খুব সুন্দর কালার আছে, লেজে কালার আসে, এবং 24K গোল্ড মাছটা খুবই সুন্দর, লেজটা কিন্তু সুন্দর শেপের। 24K গোল্ড এর বর্তমান প্রাইস বাজার প্রায় 450-550 টাকা 24K গোল্ড। এর পাশে রেড টেল প্লাটিনাম, আসলে খুবই সুন্দর একটা মাছের কানটা এবং লেজটা সবারই পছন্দের। এর ফুল নেম রেড টেল প্লাটিনাম এলিফ্যান্ট এয়ার, এর কানটা কিন্তু অনেক বড়, অন্যান্য গাপ্পির থেকে অনেক বড়, এবং এই মাছটা কিন্তু অনেক আগের থেকে বাজারে আছে, এবং মাছটা অনেকেরই পছন্দ, এবং আমার ফেভারিট মাছগুলোর মধ্যে একটাই রেড টেল প্লাটিনাম। তো রেড টেল প্লাটিনাম হিউজ প্রোডাকশন হয়, এবং এর বর্তমান বাজার রেট 300-350 টাকা, 280-300 টাকা পেয়ার। তো এরপরে আসতেছে আমাদের হোয়াইট টক্সিডো, হোয়াইট টক্সিডো মাছটা অনেকটা সান্তাক্লোজের কাছাকাছি, কিন্তু সান্তাক্লোজের থেকে পার্থক্য আছে। এই মাছটা আসলে সানলাইট, হালকা সানলাইট প্রয়োজন, কিন্তু আমার এই ফিশগুলোকে এই মাছটাতে সানলাইটটা খুব ঠিকঠাক দেওয়া হয়নি, এই কারণে মাছটার কালারটা হালকা একটু প্রবলেম হয়েছে। তো এর লেজটা অনেকটা সাদা হয়, এবং তার আগে অনেকটা বাদামি বরণের লেজের মাঝখানের বিটটা, লেজের কিছুটা আগে। হোয়াইট টক্সিডোর বর্তমান বাজারে 400-450 টাকা পার পেয়ার হোয়াইট টক্সিডো, এবং এটার প্রোডাকশন কিন্তু খুব সুন্দর হয়। তো এরপরে আসতেছে গ্রিন ড্রাগন, 10 নম্বরে আছে গ্রিন ড্রাগন, এই মাছটা শিপমেন্ট থেকে আনাইছিলাম, মাছটা খুবই ভালো, কোয়ালিটিও খুব সুন্দর। এই মাছটার বর্তমান বাজার রেট 1000-1200 টাকা পার পেয়ার। গ্রিন ড্রাগন মাছটা একটু আনকমন মাছ, কারণ সাধারণত গ্রিন কালারের মাছ একটু কম দেখা যায়,
গ্রিন কালারের মাছটার কারণে লেজটা কিন্তু খুবই সুন্দর ডিজাইন, অনেকটা অনেকটা মোজাইকের মতো ডিজাইনের এদের লেজে। তো গ্রিন ড্রাগনের পরে আমরা দেখব ইলেকট্রিক ব্লু, 11 নম্বরে দেখবো ইলেকট্রিক ব্লু। এর পার পেয়ার 280 টাকা থেকে 300 টাকা, 250 টাকা। এটা অনেকটা ব্ল্যাক মস্কোর মতোই, বলতে পারেন ব্ল্যাক মস্কোর ভাই। এদের পার্থক্যটা হচ্ছে লেজে, ব্ল্যাক মস্কোর লেজটা রাউন্ড শেপ আর এর লেন্সটা লাফ শেপ। এটা লেজটা কিন্তু খুবই সুন্দর, লাফ শেপের লেজ। এবং এই মস্কো ফ্যামিলির বেশিরভাগ গাপ্পিরই আসলে লাইট মারলে কালার বোঝা যায়, রাতের আলোতে যদি লাইট মারেন তাহলে এদের কালারটা আসলে একটু চেঞ্জ হয়, সেখান থেকে আসলে নামকরণগুলো করা হয়। এই মাছটা লেজটার কারণে এই মাছটাকে ব্ল্যাক মস্কোর থেকে আলাদা বোঝা যায়। এরপরে আমরা দেখব ডাম্বু মোজাইক, ডাম্বু মোজাইক খুবই সুন্দর একটা মাছ। এটার মোজাইক, এটার লেজে খুব সুন্দর মোজাইক দেখা যায় এবং কান আছে, এই কারণে বলা হয় ডাম্বু মোজাইক। ডাম্বু মোজাইকের পার পেয়ার 200 থেকে 220 টাকা, 250 টাকা। তো ডাম্বু মোজাইক মাছটা ইনশাল্লাহ খুবই সুন্দর লাগে। তো ফ্রেন্ডস, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন। এবং গাপ্পি নিউ নিউ আপডেট, গাপ্পির কালার এবং বিভিন্ন লাইভ ফুড সম্পর্কে ভিডিও কিন্তু আসতেছে, তো এই জন্য সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ, সাবস্ক্রাইব করে এবং বেল আইকন প্রেস করে। গুড বাই।